Pistol punugai yakshi bodoli adong rogno sopromani kokshi samong. Bishalgor murabari rail bridge gana amsayo. Pati mungotai shaiman ka pasal ni diborni damchi ni tamani jorawo. Murabari rail bridge gana amsayo. Prodip Devnathno BJP ni samong sitra klaine rok pistol punugai. Soprona ni cengka abuni yagulo amsani Krishna Devnath ni nogo thangai. Bathagai ke yakshi bodoli adong Prodip Devnath. Abuni yagulo kok tuma rohor daka Bishalgor thanawo. Kok tuma manmani logi logi no Bishalgor thanani naimu thangtei. Paramilitary force rok pati mathayo faishokwa kya. Paramilitary force rok pati mathayo faishokwa ima bai. Mungsa klaimaliya BJP ni samong sitra klaine rok. Pati mano ti yakshi bodoli adong ni bukhaktei. Khorok ni khorok thangni mum siye thanawo mamla klaine. Hai hirinyo shaikh narka. CPIM bodol ni enggai batai nai Partho Pratim Mazumdar o pati manote am sayo belai ke uphla ka phla sala jak bisla tika baba kira bai sele te sila on shukla sa dilar mate upore ekta bridge ase rel bridge ekta upore tara bisko ki jomir jonno moto darai rese je jokon ami gechi jokon amar tike chang niya tar Bhagodip Devnath pore Firuz Mia Kewal Mia tara sobai amar kache ashe ashe raja ashe amar mato আমার মাথা দেবি দে বুকে পায়ে আমার হাতের কবজি মাথু বসেরা তারপরে যে আমার এখান থেকে যাচ্ছে আমরা নিলে বাড়ি ঠিক গায়ে আদি তারপরে ওখানে আমি জন মিষ্টি বড় ওখানে আয়া ডাক্তার দায়িত্ব এখানে ডাক্তার জনগণ তারা আমি যে সার্জিক্যাল ডাক্তার দায় দিব আপনার নিয়ে গিয়ে দেয় দাম এমনি সামান্য কিছু তার উদ্দেশ্যটা কি তাদের কি কারণ আপনার আক্রমণ তাদের উদ্দেশ্য আমি কিছু জানতে পারিনি আমি যখন গেছি তখন চিন্তিত তারা আমাকে মাথু করছে তারপরে মুখে যে গালি গালাজ করছে আমার মা বাবাকে নিয়ে গালি গালাজ করছে তারা কোন দলের সমর্থক তারা সবাই সিপিএম এর সমর্থক তারা বিরুদ্ধে কি আপনারা মানে থানা থেকে কেস করবেন হ্যাঁ থানা থেকে অবশ্যই কেস করব এখন কোর্টে যাব কোর্টে গিয়ে কেস করব কি নাম আপনার অনিশ আচার্য আমি আর মুরাবালি কৃষ্ণ দেবনাথের বাড়ি তারা বিল্ডিং নতুন বিল্ডিং করছে তাদের ঘরের জন্য আমার কাছে বিলের অর্ডার দিয়েছে আমি তার কাছে মাল লইয়া আয়া তার বাড়ি ঢুকতেছিলাম রাস্তার মধ্যে আমার তারা 10-15 জন রাস্তা আটকাইছে আটকাই সিরা আটকানোর পরে আমি এই ভয়ে তার থেকে ইউকিরাম দূরে তার ফলাই ভাঙ্গি গেছে দূরে আসনের লেগে এবারে থেকে আমার যখন তারা আবাজ করে ধরে বাইরে এনেছে আমার এই তারা বলতে সমর্জিত দোষ সদল দাস দুলাল দেবনাথ প্রণবীর এই দেবনাথ শান্ত সাহা হ্যাঁ শোভন সাহা এই সুব্রত সাহা আরো কয়েকজন আমি চেয়ার আসিনি কিন্তু নাম দেবী ঠিকভাবে আমি জানি বাইরে নিয়েছিলে আমার লাঠি খুশি তার খুশি আমার মারছে এবার পেছন থেকে হঠাৎ করে একজন আমার কই উঠতেছে তারা কই দারে মারেলা তো তখন এই সময়তে দুলাল দেবনাথ করে বাল বাল আসন করে ওই হঠাৎ করে তার পাওয়ার একটা পিস্তল বাইতে চলে করেছে আমার ভয় লাগে সেই সময় আমি চিন্তা করলে বড় এলাকার নতুন বাইরে এসে বাইরে হয়ে না আমি কোনো রকম এই জায়গা থেকে প্রাণ রক্ষা করে আমি বাচ্চাইছি জানেন কি কারণে সামনে প্রাক্তন অঞ্চল সম্পাদক বর্তমানে পার্টির মহকুমা কমিটির সদস্য প্রদীপ দেবনাথ সে বেকার তার স্ত্রী 10,323 শিক্ষিকা ছিলেন চাকরি নিন এখন তো উনি গ্রিলের ব্যবসা করেন সেই গ্রিলের যিনি অর্ডার দিয়েছিলেন কৃষ্ণ দেবনাথের বাড়িতে মনে হয় উনি জিনিস নিয়ে যাচ্ছিলেন তো যেহেতু সিপিএম করে সে অপরাধে বিজেপি দলের দুর্বৃত্ত বাহিনী এখানে বেশ কয়েকজন আছে এদের মধ্যে দুলাল দেবনাথ নামে একজন তার সঙ্গে আরো কয়েকজন সাঙ্গপাঙ্গ মিলে তাকে সেখান থেকে ধাওয়া করে উনি প্রাণী রক্ষা পাওয়ার জন্য কৃষ্ণ দেবনাথের বাড়িতে ঢুকে আশ্রয় নেয় সেখান থেকে তাকে বের করে এনে তাকে মারধর করা হয় আমি যেটা শুনলাম যে সে বলল যে সেখানে পিস্তল ইত্যাদি ছিল দুলাল দেবনাথের কাছে এবং তা দিয়ে তাকে প্রাণনাশের জন্য চেষ্টা করে
সেই সময় সম্ভবত সিআরপিএফ বা সাংবাদিকের সেখানটায় কিছুক্ষণ পরে তারা সেখানটায় উপস্থিত হয়। আমি ফোন করে বলেছিলাম, পুলিশের কাছে অনুরোধ করেছিলাম তাদের পাঠানোর জন্য, তার জীবন নিরাপদহীন, সেই নিরাপত্তাহীন সেই কারণে। তারপর পুলিশ সেখানটায় একটু দেরিতে হলেও যায় এবং তাকে কোনো রকমে পরে রক্ষা করে নিয়ে আসে। সারা রাজ্যের সব জায়গায় এটা পারছে না, বিশালগড়ও কোথাও কোথাও এই জিনিস করার চেষ্টা করছে। আমরা দেখছি তারা আমাদের প্রচার সাজসজ্জাগুলি সব জায়গায় নষ্ট করছে, নিজেদের সাজসজ্জা নষ্ট করে আমাদের নামে মিথ্যা মামলা এগুলি তারা জারি করছে, থানায় অভিযোগ লিপিবদ্ধ করছে। অথচ আমাদের বিশালগড় বাজারে সন্নিহিত অঞ্চলে দেখবেন কোনো আমাদের ফ্ল্যাগস পতাকা এগুলি নেই, রাত্রি হলেই এরা এগুলি নষ্ট করে দিচ্ছে। তাতেও আমরা বেশি একটা বিষয়টা নিয়ে অভিযোগ জানাচ্ছি না, এই কারণে যে এগুলি দিয়ে তার ভোট আসবে না আর তাদের চরিত্রটা মানুষের সামনে প্রতিনিয়ত উপস্থিত হচ্ছে। কিন্তু এখন যেটা হচ্ছে যে এই গৈহিক আক্রমণ করার জন্য যেমন প্রদীপ দেবনাথকে তারা চিহ্নিত করেছে, বিভিন্ন জায়গায় গিয়ে বাড়ি বাড়ি হুমকি ইত্যাদি শুরু করেছে, কয়েকটা জায়গায় পশ্চিম লক্ষ্মীবিলার একটা বাড়িতে বোমা তৈরি করেছে, এগুলি আবার নাড়াউড়াতে বোমা সাপ্লাই দিচ্ছে, এই খবরও আমাদের কাছে আছে। এবং আমরা মানুষকে বলব যে বিজেপি দলে তার চরিত্র অনুযায়ী ভোটের আগের দিন বা আগে পরে তারা এই ধরনের আক্রমণ বা অশান্তি তৈরি করার জন্য, ভীতি তৈরি করার জন্য মানুষকে চেষ্টা করবে, মানুষ যাতে তারপরেও সাহস করে সে ভোট কেন্দ্রে আসে। কারণ নির্বাচন কমিশনের যে গাইডলাইন তার মোতাবেক যে তাদেরকে সহায়তা করার যে পরিকল্পনা আছে নির্বাচন কমিশনের, সেই হেল্পলাইনগুলি ব্যবহার করে মানুষ সংঘবদ্ধভাবে তারা ভোটদানে উঠেই হবে। আমি আশা করব বিশালগড়বাসী এই ধরনের তাদের যে নাশকতামূলক কাজ বা রাজনৈতিক আক্রমণের ঘটনা এগুলিতে তারা সেখানটায় ভয় পাবেন না, এবং এই দুর্বৃত্ত বাহিনীকে হারানোর শপথ নিতেই মানুষকে পথে নামতে হবে 16 ফেব্রুয়ারি। আমি আশা করি সবাই সেই কাজে দায়িত্ব নেবেন এবং নিজের ভোট নিজে দিয়ে দুর্বৃত্ত বাহিনীকে ত্রিপুরা রাজ্য থেকে তারা বিতাড়ন করবে।